किशनगंज से सटे इस्लामपुर के पांजीपाड़ा में ग्राम प्रधान की सरेआम हत्या के मामले का पुलिस ने खुलासा कर दिया है, जिसका लिंक बिहार से जुड़ा था। इस सिलसिले में एसआईटी ने किशनगंज में एंट्री के धंधे में शामिल मोहम्मद मुस्तफा और गलगलिया से टिंकू वर्मा और तबरेज को गिरफ्तार किया है। बताया जाता है कि जमीन विवाद को लेकर इस वारदात को अंजाम दिया गया था। कांग्रेस पंचायत सदस्य मुस्तफा और मोहम्मद राही के बीच पंचायत चुनाव के बाद से विवाद चल रहा था, जिसे रास्ते से हटाने के लिए बिहार से सुपारी किलर मंगवाकर सरेआम गोली मार दी गई। तीनों अपराधियों ने पूछताछ में कई खुलासे किए हैं। इस्लामपुर एसपी जसप्रीत सिंह के मुताबिक प्रोफेशनल शूटर की मदद से वारदात को अंजाम दिया गया है। गौरतलब है कि चंद दिनों पहले पश्चिम बंगाल की सत्ताधारी पार्टी तृणमूल कांग्रेस के प्रधान मोहम्मद राही को पंचायत ऑफिस के सामने में अपराधियों ने गोली मार दी थी, जिसके विरोध में ग्वालपोखर के पंचायत प्रतिनिधियों ने काम बंद करने का ऐलान कर दिया था। किशनगंज और इस्लामपुर पुलिस ने ज्वाइंट ऑपरेशन चलाकर माफिया गिरोह पर शिकंजा कसा है। 20 तारीख एक पंजीपाड़ा घटना घटे छिलो, ओखानकार प्रधान मोहम्मद राही उनके किछु अननोन लोग गुली करे मेरे छिलो, तो ओई केसे आगे तीन जन के हमरा अरेस्ट करे छिलाम, एकजन एफआईआर नेम छिलो ओके अरेस्ट करा होय छिलो। आज के हमरा दू जन के अरेस्ट करते पेरेछि, एकजन आछे मोहम्मद अली बॉयस 22 साल सन ऑफ मोहम्मद कपिल थाना आरा डिस्ट्रिक्ट भोजपुर बिहार, तो एनाके हमरा एक इन्वेस्टिगेशन हमरा इधर नाम पे छिलाम और हमारे टीम आरा थाना गिए ओखान थेके एके डिटेन करे एखाने आना हुए छिलो, तारपर इंटरोगेशन भालो करे करा हुए छिलो, तो इंटरोगेशन कन्फेस करे छे कि एदेर इन्वॉल्वमेंट आछे सेई दिन पीओए वन ऑफ दी और तारपर एके नेवा आमरा निये गेछिलाम पीओते जेखाने इंसिडेंट घटेछिलो, तारपर पुरो क्राइम के रिकन्स्ट्रक्शन करार पर जा एग्जिट रूट आछे ओदिके आमरा एके जा बोललो कि एदिके घटना करार पर बेरिये छिलो, एकटा लोक आछे कादेर बोले ओदेर बाड़ीते ए निये गेछिलो, ओखान थेके एकटा आर्म्स रिकवरी होयेछिलो एकटा 7 mm और 3 round लाइव एमिनिशन आमरा पेयेछिलाम। এরপরে যা এর বক্তব্য আছে যা ইনভেস্টিগেশন আমরা পেয়েছিলাম, একটা স্কর্পিও গাড়িটা ইউজ হয়েছিল গেট অ্যাওয়ে ভেহিকল হিসাবে, ও স্কর্পিও গাড়ির ড্রাইভারকে আমরা পেয়েছি কিশনগঞ্জ থেকে, ওর নাম আছে দেবেন্দ্র পাসওয়ান, গাড়িটাও আমরা রিকভার করেছি একটা স্কর্পিও গাড়ি। আর যা আমরা সিসিটিভি ফুটেজতে প্রথম দিন পেয়েছিলাম যা আমরা পুরো এক্সিট রুটকে রিকনস্ট্রাক্ট করতে পেরেছিলাম বেসড অন সিসিটিভি ফুটেজ, ওই সিসিটিভি ফুটেজ থেকে যখন মিলানো হয়েছিল স্কর্পিও গাড়িটা ছবি তো পুরো মিলে যাচ্ছে, তো এই দুজনকে আমরা আজকে অ্যারেস্ট করেছি, একে কালকে আমরা ফরওয়ার্ড করে পুলিশ রিমান্ডে নিব। আর এখন যা কারণটা বোঝা যাচ্ছে কি এর পিছনে যা মাথা আছে, একটা মুস্তফা বলে একজন আছে বালিচুক্কায় মুস্তফা, তো ওদের যা ডিসিজড আছে ওর সঙ্গে ল্যান্ড ডিসপিউট নিয়ে একটা ঝামেলা ছিল, ওদের একটা ল্যান্ড গ্র্যাবিং এ ওর চেষ্টা করছিল, ওটাকে পঞ্জিপাড়া একটা নেতা হিসাবে মোহাম্মদ রাহি ওকে অবস্ট্রাক্ট করেছিল প্রোটেস্ট করেছিল, তো এই যা আসল কারণ আছে যার ফলে ও এই প্ল্যানিং করে ওকে এই ঘটনা ঘটেছিল। ও এফআইআর নেম মুস্তফা আছে, এই আলাদা মুস্তফা আছে। এই মুস্তফা যাকে অ্যারেস্ট করেছেন আপনারা, এই যা আমরা প্রথমে কমপ্লেন পেয়েছিলাম ওর মধ্যে একটা এফআইআর নেই মুস্তফা আছেন, তো ওনাকে আমরা সেই সময় অ্যারেস্ট করেছিলাম, এখন আমরা ইনভেস্টিগেশন করছি ওদের কি ইনভলভমেন্ট আছে। স্যার দেখা গিয়েছিল মানে সিসিটিভি ফুটেজে চারজন আর কি বাইকে চালা চলছিল, এখানে তো দুজন আছে আর বাকি যে দুজন আগে গ্রেপ্তার হয়েছে না, দেখুন এও দুজন এর মধ্যে একজন ড্রাইভার আছে যা স্কর্পিও গাড়ির ড্রাইভার ছিল যা গেটওয়ে গাড়ি হিসাবে ইউজ করেছিল, একজন শুটার আছে, বাকি তিনজনের আইডেন্টিটি আমরা ফিক্স করতে পেরেছি, কিন্তু এখন ইনভেস্টিগেশন আমাদের চলছে খুব প্রাইমারি স্টেজে আছে, বেশি ডিটেলসটা আমরা শেয়ার করতে পারবো না, ওটা আমাদের তদন্তকে হ্যাম্পার করবে। স্যার এমডি কালী ইনি শুটার মোহাম্মদ আলী
ওয়ান অফ দ্য শুটার্স। একজন যে নিয়াকে আমরা ধরেছি, এদের পাস্ট ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট আছে, আর কি এদের অ্যাক্টিভিটিস আজ ছিল পিছনে আমরা এখন ভেরিফাই করছি। দেখুন, এখন এই মুহূর্তে আমরা শেয়ার করতে পারবো না, কিন্তু কিছুটা আমরা তদন্ত করে পেরেছি, ওটা সেই সেই ঠিক টাইমে আমরা শেয়ার করব। আর্মসটা একটা 7 mm আমরা উদ্ধার করেছি, আর 3 রাউন্ড লাইভ অ্যামিনিশন আমরা উদ্ধার করেছি। উনি এর পিছনে ওই লোকের নাম আসছে, ও আমরা যা যা নাম আসছে আমরা সবাই গ্যারেস্ট করব। ঘটনার দিন যে গুলি চালানো হয়েছিল সেটা কি এই আর্মস থেকেই? এটা আমরা ফরেন্সিকে এখন পাঠাবো, তারপর ওখান থেকে আমরা পেতে পারি কি ওই আর্মস আছে কিনা। বলছি স্যার, তাহলে কি মাস্টারমাইন্ড কি সেই মুস্তাফার নাম হিসেবেই সামনে আসছে? মানে এই এই মুহূর্তে যা বালিচুকা মুস্তাফা আছে ওই মেইন মাথা বুঝা যাচ্ছে ঘটনা পিছনে। রিপোর্টে আমরা 5 বুলেট উন্ডস আমরা পেয়েছি, 5 বুলেট উন্ডস, যা প্রাইমার কেসি আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপল রাউন্ডস ফায়ার হয়েছে। এখন আমরা ফরেন্সিকে পাঠাবো, তারপর বের হবে কি আছে। স্যার বলছি যে স্কোর গেট অ্যাওয়ে বলে, মানে বাংলায় বলে কি পালানোর জন্য, যা পালানোর জন্য ইউজ হয়। ওর বাইক নিয়ে এসেছিল, এটা মাঝখানে ও চেঞ্জ করেছিল, ঠিক আছে, তো যাতে কেউ চিন্তা আরা এখান থেকে খুব দূরে আসে। তো এই ওনাদের যা প্ল্যানিং আছে ওই আমরা বলছি কি বেশি ডিটেলস আমরা এই মুহূর্তে শেয়ার করতে পারবো না, কিন্তু আমরা ক্রাইমটাকে ডিটেক্ট করতে পেরেছি, একজন শুটারকে আমরা অ্যারেস্ট করেছি, এখন টোটাল মিলিয়ে 5 জন অ্যারেস্ট হয়েছে, একটা ওয়েপন উদ্ধার হয়েছে, একটা গাড়িও উদ্ধার হয়েছে, ও গাড়ি পঞ্জিপাড়া ফাঁড়িতে আছে, বাকি ইনভেস্টিগেশন চলছে, পরে আপনাকে আরো জানাবো।